চট্টগ্রামে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। স্থানীয় একটি হোটেলে জেলা প্রশাসন আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ইয়াসমিন পারভিন, তিব্রিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার নূরে আলম মিনা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। কর্মশালায় সরকারি কর্মকর্তা, বিচারক, এনজিও কর্মী ও নানা শ্রেণী পেশার প্রতিনিধি অংশ নেন। প্রধানমন্ত্রী